إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي كبر عليكم مقامي وتذكري بآيات الله تعالى فعلى الله فتوكل فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم اقضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسولا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نتبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملائه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى تقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون قالوا وجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكم الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم السلام عليكم يا مسلم الايمان كامرا قران ধারا ভাই কথা দশম সূরা সূরা আলিম সে অষ্টম রুকু 71 নম্বর আয়াত থেকে শুরু করে 13 টি থেকে 12 টি আয়াত এর শুনলাম সহজ বন্ধ নম্বর আমি করি بسم الله الرحمن الرحيم ওয়াদকে নুহের বৃত্তান্ত জানা সে তার সম্প্রদায়কে বলিয়েছিল হে আমার সম্প্রদায় আমার অবস্থিতি ও আল্লাহ নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি তুষ্ট হয় তবে আমি তো আল্লাহর উপরে করব তোমরা যাহাদেরকে শরীর করিয়াছ তৎস তোমাদের কর্তব্য স্থির করিয়া দাও পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেলো এবং আমাকে অবকাশ দিও না অতপর তোমরা মুখ ফিরাইয়া লইলে লইতে পারো তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক আছে আল্লাহ নিকট আমি তো আত্মসমর্পণকারী দণ্ডভুক্ত হইতে আবিষ্ট হইয়াছি আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে অতপর তাহাকে ও তাহার সঙ্গে যারা তরণীতে ছিল তাদেরকে আমি উদ্ধার হই এবং তাহাদেরকে নিমজ্জিত করি সুতরাং দেখো যাহাদেরকে সতর্ক করা হয়েছিল তাহাদের পরিণাম কী হইয়াছিল অনন্তর তাহার পরে আমি রসুলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসিয়াছিল কিন্তু উহারা পূর্বে যা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়াছি পরে আমার নিদর্শন সহ মুসা ও হারুনকে ফিরাউন ও তাহার পরিচয়বর্গের নিকট প্রেরণ করি কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায় অতপর যখন উহাদের নিকট আমার নিকট হয়তো সত্য আসিল তখন উহারা বলিল ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাতি মুসা বলিল সত্য যখন তোমার নিকট আসিয়াছিল তখন তৎ সম্পর্কে তোমরা এইরূপ বলিতেছিলে ইয়াকে জাদু জাদুকরদেরকে তো সফল কম পায় না ওরা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্যুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি হয় এই জন্য আমরা তোমার প্রতি বিশ্বাসী নই ফিরাউন বলিল তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসবে অতপর যখন জাদুকর আসিল তখন ওদেরকে মুসা বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ কর অতপর যখন তারা নিক্ষেপ করিল তখন মুসা বলিল তোমরা যাহা আনিয়াছ তা জানো নিশ্চয়ই আল্লাহ উহাকে অসার করিয়া দেবেন আল্লাহ অবশ্যই অশান্ত সৃষ্টিকারীদেরকে কর্ম অশান্ত সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না অপরাধীরা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন সাদাকাল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রশংসা রব্বুল আলামিনের জন্য যার অপার অনুগ্রহে আমরা কোরআনে কারিমের দর্সে বসার সুযোগ পেয়েছি কোরআনে কারিমের দর্স হল কোরআনকে শুদ্ধরূপে পড়তে শেখা কোরআন শুদ্ধরূপে পড়াটা হলো ফরজ এ পৃথিবীতে একটামাত্র গ্রন্থ তার নাম কোরআনে কারিম যা পড়তে শেখা ফরজ দুই নম্বর হল নিজের ভাষায় বুঝে বুঝে পড়া যা আমি বুঝেছি কোরআন থেকে এবং কোরআনের ব্যাখ্যা হল রসুলের জীবন রসুলের কথা কাজ অনুমোদনকে হাদিস বলা হয় তো রসুলের হাদিসের মাধ্যমে কোরআনটাকে যেভাবে বুঝলাম সেই শিক্ষা মূল্যবোধ অনুযায়ী নিজেকে নিজের পরিবারের ছেলে সন্তান স্ত্রী পরিবারকে সমাজ দেশ জাতি অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা সার্বিক জীবনকে গড়ে তোলা এটাই হলো দর্স কোরআনে কারিম হলো হেদায়েতের একমাত্র গ্রন্থ যারা এভাবে দর্শের আওতায় কোরআনে কারিমের শিক্ষা গ্রহণ করে কোরআনটাকে বোঝার চেষ্টা করবে না
হাদিসের মাধ্যমে তারা জীবনেও হেদায়েত পাবে না। তো এরকমটি একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করলাম, যে মহান আল্লাহ আমাদেরকে এই সুযোগটুকুন করে দিলেন। কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে একবার সমস্বরে বলছি, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, যিনি শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষদের অধিকার বাস্তবায়ন করে সর্বকালের সর্বযুগের ন্যায় ও ইনসাফপূর্ণ বিশ্ব ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা কোরআনে কারিমকে দার্স বা তাফসির পেশ করব চারটা উসুলের ভিত্তিতে। কোরআন দিয়ে কোরআনের দার্স, একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন। তো এই আয়াত দিয়ে ব্যাখ্যা করা, এটা যথোপযুক্ত তাফসির। দুই নাম্বার হল রাসুলের হাদিস দিয়ে কোরআনে কারিমের ব্যাখ্যা। তিন নম্বর হল সাহাবায়ে কেরামের কথা কাজ অনুমোদনকে আসার বলা হয়, হাদিসও বলা হয়। তো সাহাবিরা যেভাবে রসুলের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন ওভাবে কোরআনটাকে ব্যাখ্যা করা। চার নম্বর হলো আমরা আরবি ভাষাভাষী নই, আরবি ভাষাভাষী সালাফ কোরআন হাদিসের পণ্ডিত যারা, তারা যেভাবে বুঝেছে কোরআনে কারিমকে আমরা সেভাবে বোঝার চেষ্টা করব। এভাবে কোরআনের এই উসুলের মাধ্যমে কোরআনটাকে বোঝার চেষ্টা করলে আস্তে আস্তে তা আমাদের আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। আজকে ১২টা আয়াত তেলাওয়াত হয়েছে, অনুবাদ হয়েছে, তিনটা বিষয় আজকে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে, আর একটা অধিবেশন আমাদের আছে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালামের বিষয়টাকে রসুলকে নির্দেশ দিচ্ছেন মক্কার জীবনে, নবী আপনি নূহের ইতিহাস উপস্থাপন করুন, এক। দুই নম্বর হলো নূহের পরপরই আল্লাহ অনেক অসংখ্য নবীকে পাঠিয়েছেন, তার মধ্যে মূসা এবং তার ভাই হারুন। দ্বিতীয় পর্যায়ে মূসা এবং হারুনের বিষয়টা আল্লাহ নিয়ে আসছেন। তৃতীয় পর্যায়ে তাগুত, যত নবী পৃথিবীতে এসেছেন একটা কথা বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, হে আমার জাতি তোমরা কেবলমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। তৃতীয় পর্যায়ে তাগুত হল বাপদাদার রসম রেওয়াজ। আমাদের বাপদাদা তো এরকম নিয়ম চালু করে নাই, এরকমটা দেখি নাই, আমাদের আত্মীয় পরিজন এরকমটা নিয়ম পালন করে নাই, অথচ আল্লাহর বাণী কোরআনে কারিম নবী উপস্থাপন করছে। নবীরা হলেন তৎকালীন যে সময়ে যে নবী, সেই সমাজের শ্রেষ্ঠ চরিত্রবান ভালো মানুষের নাম হলো নবী। তার আমানতদারি, তার বিশ্বস্ততা, তার চরিত্রের ব্যাপারে, এই নবীদের ব্যাপারে কেউ কোনোদিন আপত্তি উপস্থাপন করতে পারে নাই। নবী কে নির্বাচন করেন? এ পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী নেতা নেত্রী একত্রিত হয়ে নবী নির্বাচন করতে পারবে? পারবে না, কাউকে ঘোষণা করলেও কেউ মানবে না। নবী পরিচালিত হয় সরাসরি ওহির দ্বারা, আল্লাহ ওহি নাজিল করে নবীকে পরিচালনা করেন, তার সৃষ্টিকে তার হেদায়েতের বাণী উপস্থাপন করেন। অথচ সেই সময় যখন যে নবী ছিল বলছে যে নবী তুমি ঠিক আছে ভালো মানুষ, কিন্তু এই কথাগুলো আমাদের বাপদাদারা বলে নাই,
এই যে বাপ দাদার রসম রেওয়াজ কোরআনের প্রতিদ্বন্দ্বিতায়, এটা হলো তাগুত। আমরা এই তিনটা বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। কোরআনে কারিমে নূহ আলাইহিস সালাতু সালামের বিষয়টা 17টা সূরা 55টি আয়াত আছে। শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু সালামের বিষয় আল্লাহ তার কাহিনী, তার ব্যবস্থাপনা, তার ইতিহাস বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাতু সালাম যে জায়গায় এসেছিলেন, এই জায়গাটা হলো জর্ডান, আম্মান রাজধানী। এখান থেকে শুরু করে আর্মেনিয়া, কুর্দিস্তান, আজকে যে তুরস্কের কুর্দিরা কুর্দিস্তানের স্বাধীনতার দাবি করছে। আপনারা ইসলামী বিশ্বের ম্যাপ দেখবেন, মধ্য এশিয়ায় এই যে জর্ডানকে কেন্দ্র করে গোটা উত্তর দিকে, একদিকে বন্দরে আব্বাস আর একদিকে লোহিত পশ্চিম পার্শ্বে ভূমধ্য সাগর, এই পার দিয়ে বিশাল বিস্তীর্ণ অঞ্চল। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছিলেন, যে শহরে তার জন্ম, তার নাম মুশেল, ইবনে উমর দ্বীপ বলা হয়, যেটাকে পরবর্তীতে আমরা জুদি ইতিহাসে পেয়েছি, জুদি পাহাড়। জর্ডানের রাজধানী আম্মানের নিকটবর্তীতে একটা বিশাল পাহাড়ের নাম জুদি পাহাড়। নৌকার ধ্বংসাবশেষ সেখানে পাওয়া গেছে, এটাকে ইবনে উমর দ্বীপ পাহাড় বলা হয়। হাদিসে সাহাবিদের অনেকেই এখানে ভ্রমণ করে এর নামটা রেখেছেন ইবনে উমর। এইখানে নূহ আলাইহিস সালাতু সালাম এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাই ইউনুসে নূহের ইতিহাস নবীকে উপস্থাপন করতে বললেন কেন, এর একটা বিশাল হিকমাস। মক্কার জীবনে তাওহিদের দাওয়াত চলছিল, সবেমাত্র অল্প সংখ্যক ইসলাম গ্রহণ করেছে, তাওহিদের বাণী গ্রহণ করেছে। মক্কায় পত্তলিকতা, পুতুল, মূর্তি পূজারীদের আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। সেখানে কেবলমাত্র আল্লাহকেই একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করার এই দাওয়াত। আল্লাহই কেবল ইলাহ, আল্লাহই কেবল দাসত্বের মালিক, ইবাদত বন্দীগের মালিক, তিনি এক অদ্বিতীয়। এই তাওহিদের দাওয়াত নবুয়ত প্রাপ্তির পরে গত 5 বছর চলছে। ইতিমধ্যেই গোপন 3 বছর, 5 বছরের ব্যবধানে প্রকাশ্য দাওয়াত যখন চলছিল, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, একটা পর্যায়ে নবম এবং দশম নবুয়তের বছরে মুসলমানরা বাধ্য হয়ে হিজরত করলো এই প্রথম হাফসায়, আজকের আদ্দিস আবাবা, ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশে, ভূমধ্য সাগরের, লোহিত সাগরের পশ্চিম দিকে, এডেন বন্দর থেকে সোজা উত্তর দিয়ে পশ্চিম পার্শ্বে হলো আদ্দিস আবাবা। এখানে হিজরত করতে বাধ্য হয়। ঠিক সে সময়ই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, নূহ আলাইহিস সালাতু সালামের ইতিহাস উপস্থাপন করলেন। কারণটা কি? কারণটা হলো, শোনো, এই 5-7-10 বছরেই তোমরা ইসলামের দাওয়াত গ্রহণ করা না করার ক্ষেত্রে নির্যাতন, নিপীড়নে হাঁপিয়ে উঠেছ। শোনো, এই ভূখণ্ডের পাশেই একজন নবী এসেছিলেন, তিনি সময়কাল পেয়েছিলেন, লাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আম্মা, 50 বছর কম 1000 বছর। নূহ আলাইহিস সালাতু সালাম হায়াত পেয়েছিলেন, এটা সূরা আনকাবুত 29 নম্বর আয়াত। 950 বছর পর্যন্ত তাওহিদের দাওয়াত দিলেন, সংখ্যা দাঁড়াইছে 50 জন। 950 বছরে কয়জন? 50 জন। অসংখ্য নবী এবং রাসুলকে বনি ইসরায়েলেরা হত্যা করেছে, জীবন্ত কবর দিয়েছে, করাত দিয়ে সিরিয়ে দ্বিখণ্ডিত করেছে। আবু দাওয়াতে হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় নবুয়তের দশম বছরে ডান হাত মাথার নিচে দিয়ে তিনি শুয়ে আছেন। খাব্বাব ইবনুল আরদ রসুলের কাছে আসে বললেন, হে আল্লাহর নবী, আর কত আল্লাহর বিজয় কখন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। তিনি বললেন, শোনো, অতীতে যে সমস্ত নবীরা এসেছিল তাদের উম্মতদেরকে তাওহিদ গ্রহণ করার কারণে কিভাবে নির্যাতন করেছে, লোহার চিরুনি দিয়ে গোটার শরীর থেকে রক্ত মাংসকে আলাদা করা হয়েছে, জীবন্ত কবর দেয়া হয়েছে, নির্যাতনের এমন বিভৎস চিত্র, কিন্তু তারা ইমান পরিত্যাগ করেনি। এত তাড়াহুড়া করিও না, আল্লাহর সাহায্য নিকটবর্তী। এটা জিহাদ, কেতাবুল জিহাদ আবু দাউদে হাদিসটা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার জাতির সামনে নূহের জীবন ইতিহাস উপস্থাপন করতে বললেন। কোরআনে কারিম জীবন্ত ইতিহাসের বই, যে ঘটনা ঘটে গেছে তার জীবন্ত ইতিহাস আল্লাহ সেগুলো নবীকে জানিয়ে দিয়েছেন। কারণটা, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যা ঘটে গেছে এই বাস্তব ঘটনা থেকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। এর মধ্যে ধৈর্য আছে, পরিকল্পনা আছে, জীবনের পরিকল্পনা আছে, কর্ম পরিকল্পনা আছে। এত বছর দাওয়াতি কাজ, ধৈর্যের কীরকম পরাকাষ্ঠ দেখাইতে হয়েছে, 950 বছর, আর তোমাদের সময়কাল নবুয়তে 10 বছর। এখন চিন্তা করো অবস্থাটা কেমন। আল্লাহ এই ইতিহাস শুরু করলেন, ওয়াতলু আলাইহিম নাবানু, অন্য জায়গায় ভিন্ন ভাষায় আল্লাহ উপস্থাপন করেছেন নূহের বিষয়টা। তো নূহ এসে তার জাতিকে বললেন, কাবুর আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, আমি তোমাদের মাঝে অবস্থান করছি, আমার চরিত্র, আমার আমানতদারি, আমার জীবন ইতিহাস তোমাদের জানা আছে, তা আমার অবস্থান আমি কোরআন দিয়ে তোমাদেরকে নসিহত করার চেষ্টা করছি, এটা কি তোমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য? আমার কথাগুলো আল্লাহর বাণী, নবীদের কথা কার বাণী? সরাসরি আল্লাহ কর্তৃক পরিচালিত নবী রাসূলরা, নবীরাও দায়ী। নবীরা যখন থাকবে না, উম্মতরা দায়ী। কেয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াতি কাজ চলবে কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। আমরা প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই পরিবারের দায়িত্বশীল, ছেলে সন্তান স্ত্রী পরিবারের দায়িত্বশীল।